বঙ্গবন্ধু টি টোয়েন্টি কাপে বরিশাল চাপে পড়েছে, তার চেয়ে বেশি চাপে পড়েছেন তামিম ইকবাল। নিজে ভালো খেললেও দল নেই জয়ের ধারায়। পাঁচ ম্যাচ খেলেছে ফরচুন বরিশাল, মাত্র একটা জয়, পয়েন্ট তালিকার তলায়। পরের তিন ম্যাচ টানা জিততে না পারলে কোয়ালিফায়ারে যাওয়া প্রায় অসম্ভব, সেটা ভালো করেই জানে তামিমদের বরিশাল। মঙ্গলবার দুপুরে পয়েন্ট তালিকার আরেক তলার দল রাজশাহীর সাথে ওদের ম্যাচ। টুর্নামেন্টে টিকে থাকতে রাজশাহীও দারুণ লড়বে সেটা বলার অপেক্ষা রাখে না, তাই একদম অনুমান করাই যায় দুপুরের ম্যাচটি হবে বেশ চড়া। মঙ্গলবার সন্ধ্যার ম্যাচ পয়েন্ট টেবিলের উপরে থাকা দুই জায়ান্টের। ঢাকার কাছে টানা জয়ের রেকর্ড খুইয়ে তেতে আছে গাজী গ্রুপ চট্টগ্রাম, তার উপর সৌম্য লিটনদের দুরন্ত ফর্ম। কিন্তু রিয়াজ সাকিবদের সাথে মাশরাফি যোগ হচ্ছেন বলেই যত চিন্তা চট্টগ্রামের। মাশরাফি মাঠে থাকা মানেই ওই দলের বাড়তি শক্তি, বাড়তি তেজ, সেটাই আপাতত দুশ্চিন্তা হতে পারে চট্টগ্রামের। সন্ধ্যা রাতে মিরপুরে শীত তাড়াবে, চট্টগ্রাম খুলনার লড়াই সেটা আপনি ধরে নিয়েই খেলা দেখতে বসতে পারেন। আরও একবার পয়েন্ট তালিকার দিকে তাকিয়ে দেখুন, একে অপরকে ছাড়িয়ে যাওয়া লড়াইটা শুধু মাঠেই নয়, টেবিলটাতেও থাকছে। শামসুল আরিফিন, অলরাউন্ডার।